পতন মানে একটা পিপিটির জন্য মূলত আচ্ছা বিমানটা করা না এটার ওভারঅল শেপটা কিন্তু অনেক সুন্দর হইছে শেপটা হচ্ছে জাহাজের হ্যাঁ জাহাজের আদলে করছে আচ্ছা এবার বলো এই বিল্ডিংটা মানে এটা কি রিসোর্ট নাকি মোটেল নাকি হোটেল আল তাপতে বলতেছে এটা আবাসিক হোটেল না না আবাসিক হোটেল বলতে যেটা বোঝা হয় যে সাথা সেটা বুঝে নাই আসলে সে ভাবছে হয়তো রিসোর্ট কে আবাসিক হোটেল তো যতটুকু গেস করা যায় কারণ ওইখানে যেরকম একটা ডাইনিং সিস্টেম করছে মেবি এখানে গেস্ট থাকবে আর স্পিড বোট টট দিয়ে রাখলে বন্যার সময় তো অনেক সুন্দর লাগে হ্যাঁ 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 এইখানে ধরেন অনেকে হানিমুন বা এই জাতীয় ট্যুরেও আসবে যেমন এখন নিকলি হাওড় তারপরে যে হাওড়ে যেভাবে যাচ্ছে আমরাও আশাবাদী আমাদের এলাকায় এরকম একটা কিছু হবে দেশের মধ্যে এক কথা একটু নাম করা দর্শনীয় স্থান আমরা উপহার পাবো আচ্ছা এটা কি হচ্ছে এটা কি রিসোর্ট হচ্ছে নাকি আবাসিক হোটেল হচ্ছে নাকি এটা কি হচ্ছে সেটাই তো ই বলতেছে নাই বলে তোমরা বলতেছে তুই এতক্ষণ পরে কোথা থেকে আসছিস এটা রিসোর্ট হচ্ছে না যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর আচ্ছা শোনো তুমি হ্যাঁ রিসোর্ট হচ্ছে খুবই ভালো কথা এখন কাহিনী হয়েছে ওইটা না কাহিনী হয়েছে যে তোমার এই যে অ্যারোপ্লেন এই পাশে একটা ওই পাশে একটা এই বিল্ডিং এর সঙ্গে অ্যারোপ্লেনের সম্পর্কটা কি বিমানের অফিস থাকতে পারে কারণ হচ্ছে এখানে বন্যার সময় কোন যানবাহন আসতে পারে না এখানে অনলি বড় লোক এলাও হবে জাহাজের আদলে করছে এবং পিছনের যে এগুলো দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে জাহাজের আদলে ওইদিকে যাওয়ার দরকার কি নাইমুল তো সহজ করে বলে দিচ্ছে এখন এখন কাহিনী ওঠে না কাহিনী হয়েছে যে এখানে যে তুই আমাদেরকে নিয়ে আসলি এটা পরিদর্শন করার জন্য তো যা ভিতরে ঢুকে পরিদর্শন করে একটা রিপোর্ট করবি কথা বল যে ভাই ভালো করে কাজ করেন আমাকে কিন্তু দায়িত্ব দিছে আমাকে দায়িত্ব দিছে এটা আপনারা কাজে ভাগি দিন না এটা মনে হয় আর হবে না নাকি নিচে তো পানি থাকবে এটা হচ্ছে যে একতলা দোতলা তিনতলা মনে হয় হয়েছে না চারতলা হবে হ্যাঁ হেলিপ্যাড হতে পারে অস্বাভাবিক কিছু না যাই হোক এই সুন্দর একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসছে কে আমরা তো প্ল্যান করছিলাম ই যাওয়ার জন্য গ্রিন ভ্যালি যাওয়ার জন্য নাইমুল প্ল্যান করছিল গ্রিন ভ্যালি যাওয়ার জন্য গ্রিন ভ্যালি তো যাওয়া হয়নি ক্যান্সেল হয়ে গেছে এটা মনে হয় পরে মিঠু মিঠু ই করছিল যে ওই দিক দিয়ে আমরা ইয়েতে যাবো পাটুলের দিকে যাই যাই হোক বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালো জায়গায় নিয়ে আসছো আমরা বেশ ভালোই সময় কাটালাম তাই না ওখানে জিরো পয়েন্টে বেশ মজা করছি এখানে আসছি এরপরে আবার পাটুল যাব তারপরে নলনাগ হয়ে বাড়ি যাব অবশ্য বাড়ি নাও যেতে পারি আজকে বাড়ি নাও যাইতে পারি আজকে বাড়ি যাওয়া যায় নাই এখন আল তাপ যদি বলে বাড়ি যাব তাহলে কিন্তু সমস্যা আছে আল তাপ তুই বলবি না সূর্য ডুবে যাচ্ছে লাইট কমে যাচ্ছে আমরা একটু সামনে যাই চলো ওয়েলকাম ব্যাক এগেইন গাইজ আর রাইট নাও আসি পাটুল মানে পাটুল বলতে এগুলো পুরোটাই পাটুলের মধ্যে আর কি আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে ওই মাথাটা আর কি পাটুল বলতে মেনিয়াটা ওইটাই বুঝি কিন্তু বাট ওইটা না মানে ওইখান থেকে এগুলো সবগুলোই পাটুলের মধ্যেই পড়ে আর কি
আর আমরা তো পেছন দিক দিয়ে আসছি খোলাবাড়িয়া, ওইগুলাও হচ্ছে পাটুল, ওখানে একটা জিরো পয়েন্ট আছে, ওইটাই নাকি মেন পয়েন্ট। আর আলতাফ একটু টান দিছে আর কি, বেচারা বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তো বাড়ি যাওয়া আরও দেরি আছে। জাস্ট দেখেন ভিউটা, আর ব্লকটা একটু লং হয়ে যাচ্ছে, মানে বেশ বড় হবে। তো এইটা আমরা যেটা করব সেটা হচ্ছে পার্ট পার্ট করে পোস্ট করব, আপনারা সবগুলো দেখবেন ইনশাল্লাহ। কারণ পার্ট পার্ট করে পোস্ট করলে পুরোটা সিরিজ না দেখলে আসলে টোটাল ইয়েটা বুঝতে পারবেন না। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে লোকজন থাকে এখানে টঙের মতো করে করছে, পানি সেচের কাজ করে বা অন্যান্য কাজ করে যারা, তারা ওখানে একজন থাকে রাত্রে। তো এইরকম ঘর, অসংখ্য ঘর আছে, এই যে অসংখ্য ঘর আছে। আর যাবো ওই মাথায়, শেষ মাথায়, শেষ মাথা আমাদের কাছে শেষ মাথা, বাট এইটাই হচ্ছে নাকি শুরু। নলনাঙ্গা হয়ে আসলে এই দিক দিয়েই হয়, মানে এটা নাটোর থেকে খুবই কাছে, 3 কিলো বা 4 কিলো এরকম হবে, বা কম বেশি হইতে পারে। অনেকদিন পর একটা ভালো ট্যুর হচ্ছে, ট্যুর অ্যাকচুয়ালি পরে, ট্যুরের মধ্যে পড়ে না, এটা এমনি ঘোরাঘুরি হচ্ছে আর কি। আমরা 5টা বাইকে আছি, 10 জন। আলতাফ সামনে চলে গেছে, আর সামনে আছে জিম, আর মিঠুরা আছে পেছনে। সবুজের সমারোহ চারিদিকে, শুধু সবুজ আর সবুজ। এই জায়গাগুলো পানিতে ই হয়ে যায়, ডুবে যায় এই রাস্তাটা, আর তখন এই পাশে প্রচুর নৌকা থাকে, তখন নৌকাটাই মানে প্রধান পরিবহন মাধ্যম। তো বেসিক্যালি সাধারণ লোকজন পাটুল বলতে এই যে এই অংশটাকে বুঝে, বাট এগুলো সবগুলোই পাটুলের মধ্যে। তুমি হুডি চাদর এগুলো কোত্থেকে ছিল? বাঘের যতই ব্রাশ করতে না হোক, বাঘের যতই আপনার জামা কাপড় ধুতে না হোক, মাঘ মাসে শীতে বাঘও কাঁপে। এখন কি মাঘ মাস, এখন হচ্ছে কি চৈত্র মাস মনে হয়? ও আচ্ছা, ফাগুনের আগুন জ্বালায় দিছো। তো যাই হোক, র্যান্ডম ঘোরাঘুরি চলতেছে। আর আসি হচ্ছে, এটা কোন জায়গা, মানে পাটুল বলতে এটাকেই বুঝাই সাধারণত লোকজন নাকি? পাটুল বাজার এইটা, আর পাটুল বলতে 0.2 বেশিরভাগ বোঝায়। এটা পাটুল বাজার, হ্যাঁ। আমরা তো এর আগে বেশ কয়েকবার এই পর্যন্তই আসছি, আর লোকজন সাধারণত এদিক দিয়ে এই পর্যন্তই আসে, এসে এখানে পানি টানি দেখে, দেখে মনে করে যে এটাই হয়তো বা ইয়ার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই পাশে একটা পার্ক ভিউ ক্যাফে, এটা কিছুদিন এর আগে যখন আসলাম তখন ছিল না, এটা মানে পরে হয়েছে। কি হয়েছে? চাঁদের ওরা জানে যে রাত সন্ধ্যা হয়ে যাবে তখন লাগবে, তুই তো কিছু আনিস নি। বাঘের কখনো শীত লাগে না, এখন তো মোটামুটি কয়টা বাজছে? 6টা 7 বাজে। তাহলে আমরা কেবল এদিক দিয়ে ব্যাক করবো, তাই না? যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে। তো যাই হোক, যেদিক দিয়ে, হ্যাঁ, আসার সময় একরকম ভিউ ছিল, আর এখন যাবো এখন আরেক রকমের ভিউ। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। এই এই জায়গাটা পুরোটাই নতুন, আসলে আমি কখনো আসিনি, ওই দিক দিয়ে আসিনি, খোলাবাড়ি আসছি, তোমার হচ্ছে ওই ওই পাশ দিয়ে আসছিলাম আত্রাই হয়ে, এই যে মাদনগর হয়ে কখনো আসিনি। এই যে ওই ওরা তো মোটামুটি ইয়ে নিয়ে আসছে, তুমিও তো কোট পরে আসছো, আলতাফ কিছু এক হাফাতা পরে চলে আসছে বেকুবের মতো, এখন তো হয়তো ঠান্ডাতেই পাবে। কেমন লাগলো? তুমি তো আজকে নতুন, মানে ভালো লাগছে। এমনিতে তো নাইমুলের সঙ্গে তো অনেক ঘুরো, মানে বাইকেতে তো প্রচুর ঘোরাঘুরি হয়, অনেক
মানে এইরকম পারপাসে তো ঘোরাঘুরি এর আগে হয়নি না হয়নি মানে বেসিক্যালি হয়েছে কি যে তোমার ব্লগিং করতে করতে যদি ঘোরা হয় ওরা আসলে ঘোরার মধ্যে পড়ে না বিভিন্ন জায়গায় থামতে হয় অনেক জায়গায় ফুটে দিতে হয় অনেক জায়গায় ছবি টবি তোলা হয় এটা নাইমুল আমার সঙ্গে অনেক ঘুরছে ওই মানে এটা একটা অসুবিধা আর কি মানে অনেক সময় লেগে যায় সেদিন আমরা গেছিলাম ইয়েতে না 20-25 মিনিট লাগে সে দেড় ঘন্টায় গেছি তবে ফার্স্ট ডে হিসাবে একটু নার্ভাস লাগতেছিল এখন ঠিকঠাক বিষয় না আসলে যাই হোক এইরকম প্রচুর ঘোরাঘুরি হবে প্যারা নাই সামনে অনেক ঘোরাঘুরি হবে অনেক ব্লগ হবে শোনো তুমি তো প্রচুর ঘোরাঘুরি করছো বিভিন্ন জায়গায় ইভেন এখনো সময় পেলে চলে যাও তো এমনি ঘোরাঘুরি আর আজকে যে আমরা ব্লগ করতেছি ব্লগ করতে করতে ঘোরা মানে এটা তোমার কাছে কেমন লাগলো এটা তো নতুন একটা এক্সপিরিয়েন্স ব্লগ করতে করতে ঘোরা এবারে এ প্রথম তোমারই আহ্বানে এর আগে সবকিছু মিলে অসাধারণ অনুভূতি খুব ভালো লাগছে ছোট ভাই বড় ভাই ভাই বাদার সবাই মিলে একসাথে অনেক সুন্দর একটা ব্যাপার দাঁড়িয়েছে আর কি খুব ভালো লাগছে আশা করছি তুমি নেক্সট টাইমে আবার আসলে নতুন একটা জায়গায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যেতে পারবো ঘোরাঘুরি শেষ নাই আনলিমিটেড ঘোরাঘুরি চলছে চলবে কোনো প্যারা নাই আর মানে রিসেন্ট তো হচ্ছে ব্লগিংটা শুরু হয়েছে এর আগে মানে বেসিক্যালি মিঠু আয়ুব আলতাফ মানে এদের সঙ্গেই আগে ঘোরাঘুরি হতো মানে আসলে বিশেষ করে মিঠু প্রচুর সময় দেয় আমাকে মানে ও এত ব্যস্ত থাকে এরপরেও হচ্ছে যে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে অনেক গেছে মানে ইদানিং এসে হয়তো বা কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছে ও হয়ে গেছে আমিও হয়ে গেছি এই যে আলতাফ আবার হচ্ছে যে অনেক রকমের গরু মাছ ছাগল বিভিন্ন রকমের ব্যবসা ওর অনেক রকমের ব্যবসা তুই যাতে এটা পরে আসলে ঠান্ডা লাগবে তো যাই হোক ব্লগটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ নাইমুল সে বাই টু অডিয়েন্স বাই বাই নতুন জায়গায় আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ ওই দুইজন দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ